নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপার প্রাইমারি টেট, অর্থাৎ যারা আপার প্রাইমারি টেট পেপার টু আপার প্রাইমারি টেট, তা সেই আপার প্রাইমারি টেটে যারা সোশ্যাল সায়েন্স এবং যারা ম্যাথ অ্যান্ড সায়েন্স এর ফর্ম ফিল আপ করেছেন, তা ম্যাথ অ্যান্ড সায়েন্স যারা সাবজেক্ট চুজ করেছেন তা তাদের 60 নম্বর থাকবে বিজ্ঞান বিভাগ থেকে। তা বিজ্ঞান বিভাগ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে আপার প্রাইমারি টেটে, মানে 6 to 11 যারা ফর্ম ফিল আপ করেছেন, এটাকে আমরা পেপার টু বলি আর প্রাইমারিটাকে পেপার ওয়ান বলি, তা এই প্রাইমারি টেটে বিজ্ঞান বিষয় থেকে থাকবে 60টা কোশ্চেন বিজ্ঞান এবং অঙ্ক বিষয় থেকে, আর তার মধ্যে 30 নম্বর থাকবে অঙ্ক এবং 30 নম্বর থাকবে বিজ্ঞান। তাহলে এই বিজ্ঞানের 30 নম্বর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা আমরা এর আগের ভিডিওতে করেছি, তার আগের ভিডিওতে করেছি। তা আপনারা যদি সেই ভিডিওটা সিকোয়েন্স ওয়াইজ দেখতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং সেখান থেকে নাম্বার 1 থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব 101 নম্বর প্রশ্ন থেকে। তো আপনারা আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয় এবং বোনাস টিপস যেটা, সেটা আপনাদের ভিডিওটি শেষে দেওয়া আছে। এবং তার সাথে সাথে আপনারা একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন, কতগুলো কোশ্চেনের রাইট হলো এবং কতগুলো কোশ্চেনের রং হলো সেটা সৎভাবে আপনারা ভিডিওটি শেষে পোস্ট করবেন এবং নিজেরাও বাড়িতে সেরকমভাবে এটাকে ক্যালকুলেট করবেন, যে কারণে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 60% যদি আপনাদের হয়ে যায়, জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে। কিন্তু আপনাদের পারফরমেন্স টিকিয়ে রাখতে আপনাদের রেগুলার আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে, এবং আপনারা যারা মনে করছেন যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে, তা তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, তা তাদের কিন্তু ডেঞ্জার জোনে আছে। তা তাদের পারফরমেন্স টিকিয়ে রাখতে বা পারফরমেন্স আরও গ্রো আপ করতে তাদের কিন্তু আমাদের যে প্লেলিস্টে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। তা 101 নম্বর প্রশ্ন আমাদের স্ক্রিনে, তা রাসায়নিক বিক্রিয়ার শেষে একটি অনুঘটক নিচের কোনটির ক্ষেত্রে অপরিবর্তিত থাকে? অপশান এ নিজস্ব গুণ বা ধর্ম, অপশান বি রাসায়নিক গঠন, অপশান সি ভৌত অবস্থা এবং অপশান ডি পরিমাণ ও রাসায়নিক গঠন। এর সঠিক উত্তর হবে, যারা বলছেন অপশান ডি পরিমাণ ও রাসায়নিক গঠন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 102 নম্বর প্রশ্ন, অ্যালকোহলে কি কি মৌল থাকে, মানে অ্যালকোহলে কি কি মৌল থাকে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনাদের এখানে 4টে অপশান দেওয়া আছে, আর 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর মনে হবে আপনারা চুজ করতে পারেন, আমরা স্ক্রিনে দেখে নেব যে কোনটা সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তো চলুন আমরা দেখে নিই আমাদের অপশানগুলো আমাদের স্ক্রিনে কি আছে। অপশান এ আছে নাইট্রোজেন, অক্সিজেন ও হাইড্রোজেন। অপশান বি আছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন। অপশান সি আছে হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেন। এবং অপশান ডি আছে অক্সিজেন, কার্বন এবং নাইট্রোজেন। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 103 নম্বর প্রশ্নে, তা দেখে নেবো কি আছে প্রশ্নে। সমস্ত নোবেল গ্যাসের সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য? অপশান এ বর্ণহীন, অপশান বি গন্ধহীন, অপশান সি বর্ণহীন ও গন্ধহীন এবং অপশান ডি হচ্ছে নীলাভ বর্ণ। তাহলে 103 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যারা বলছেন অপশান সি বর্ণহীন ও গন্ধহীন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 104। 104 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি সমস্ত জৈব যৌগের মধ্যে পাওয়া যায়? অপশান এ কার্বন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি ক্যালসিয়াম এবং অপশান ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। 104 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কার্বন। চলে আসবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 105 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি পেন্টাক্সাইড গঠন করতে পারে? অপশান এ বোরন, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি ফসফরাস এবং অপশান ডি হচ্ছে নাইট্রোজেন। তাহলে 105 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফসফরাস। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 106 নম্বর প্রশ্ন, প্রকৃতির মধ্যে সর্বাপেক্ষা বিশুদ্ধ কার্বন হিসেবে নিচের কোনটি পরিচিত? অপশান এ হিরে, অপশান বি গ্রাফাইট, অপশান সি কার্বন ব্ল্যাক এবং অপশান ডি হচ্ছে কয়লা। তাহলে 106 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ হিরে। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 107 নম্বর প্রশ্ন, তা চলুন দেখে নিই 107 নম্বর প্রশ্নে কি আছে। নিচের কোনটি তৈরি করতে ক্লোরিন ব্যবহৃত হয় না? অপশান এ ফসজিন, অপশান বি ফসফিন, অপশান সি ব্লিচিং পাউডার এবং অপশান ডি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 4টে অপশান, আর এই 4টে অপশানের মধ্যে এই কোশ্চেনের সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি ফসফিন। চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 108 নম্বর প্রশ্ন,
খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয়। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন, গ্যালোদিনের হোমটাক্সের প্রশ্ন। তা গ্যালোদিনের হোমটাক্সের প্রশ্নে আমরা আজকে দেখে নেব এর সঠিক উত্তর কোনটা হয়। তাহলে অপশান এ আছে প্ল্যাটিনাম, অপশান বি পিতল, অপশান সি তামা এবং অপশান ডি হচ্ছে সীসা। তাহলে 108 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সীসা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 109। 109 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় রান্নার জন্য তেলকে বনস্পতি ঘিতে পরিবর্তিত করা যায়? অপশান এ হাইড্রোজেনেশন, অপশান বি জারণ অক্সিডেশন, অপশান সি কেলাসীকরণ বা ক্রিস্টালাইজেশন এবং অপশান ডি হচ্ছে পাতন ডিস্টিলেশন। তাহলে 109 নম্বর প্রশ্ন, আর 109 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর হবে। তো চলুন বন্ধুরা আমরা যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনার স্ক্রিনে। 110 নম্বর প্রশ্ন, উৎসেচক এনজাইম হলো অপশান এ প্রোটিন, অপশান বি লিপিড, অপশান সি কার্বোহাইড্রেট আর অপশান ডি হচ্ছে স্টেরয়েড। তাহলে 110 নম্বর প্রশ্নে চলে এসেছি, তা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আমরা দেখে নেব। তা উৎসেচক এনজাইম হলো, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রোটিন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 111 নম্বর প্রশ্ন, গ্যাস সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশান এ গ্যাসের নির্দিষ্ট আকার আছে কিন্তু কোনো নির্দিষ্ট আয়তন নেই, অপশান বি গ্যাসের আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই, অপশান সি গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং অপশান ডি গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। 111 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি হবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 112। 112 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাথে কাচের সংঘর্ষ ঘটে? অপশান এ হাইড্রোজেন ক্লোরাইড, অপশান বি হাইড্রোজেন ব্রোমাইড, অপশান সি হাইড্রোজেন আয়োডাইড আর অপশান ডি হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। 112 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হাইড্রোজেন ফ্লোরাইড। চলে আসলাম পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 113 নম্বর প্রশ্ন, চুনের জলে নিচের কোনটি পাওয়া যায়? অপশান এ সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশান বি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশান সি সোডিয়াম কার্বোনেট এবং অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। 113 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 114 নম্বর প্রশ্ন, বায়ুতে যতগুলি গ্যাস বর্তমান তার মধ্যে কোন গ্যাসটির উপস্থিতি শতকরা হিসেবে সবথেকে বেশি? অপশান এ নাইট্রোজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি অক্সিজেন এবং অপশান ডি হচ্ছে হাইড্রোজেন। 114 নম্বর প্রশ্ন, তা এই 14 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব কোন উত্তরটা সঠিক হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ নাইট্রোজেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 115 নম্বর প্রশ্ন, নিচের ক্ষুদ্র কণিকার বা পার্টিকলসের মধ্যে কোনটির ভর সর্বাপেক্ষা কম? অপশান এ ইলেকট্রন, অপশান বি মেসন, অপশান সি নিউট্রন এবং অপশান ডি হচ্ছে প্রোটন। 115 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইলেকট্রন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 116, নিচের কোন রশ্মি বিকিরণ বায়ু দ্বারা সহজে প্রতিহত হয়? অপশান এ এক্স রে, অপশান বি আলফা রে, অপশান সি গামা রে এবং অপশান ডি হচ্ছে বিটা রে। 116 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি আলফা রে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 117 নম্বর প্রশ্ন, মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন নিচের কোনটি থেকে পাওয়া যায়? অপশান এ কয়লা, অপশান বি সামুদ্রিক আগাছা, অপশান সি মার্স গ্যাস আর অপশান ডি হচ্ছে পেট্রোলিয়াম। তাহলে 117 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পেট্রোলিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 118 নম্বর প্রশ্ন, নিচের কোনটির উপস্থিতির জন্য জলের স্থায়ী ক্ষরতা বা হার্ডনেস আসে? অপশান এ ক্যালসিয়াম বাইকার্বোনেট, অপশান বি ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট, অপশান সি ক্যালসিয়াম সালফেট আর অপশান ডি হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট। তাহলে 118 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি ক্যালসিয়াম সালফেট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 119 নম্বর প্রশ্নে, রেশম হলো একটি? অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি চর্বি, অপশান সি হাইড্রোকার্বন এবং অপশান ডি হচ্ছে প্রোটিন। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি প্রোটিন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 120। 120 নম্বর প্রশ্ন, ইউরেনিয়াম এর পারমাণবিক ওজনের মান কত? অপশান এ 228, অপশান বি 237, অপশান সি 238 এবং অপশান ডি হচ্ছে 242। তাহলে 120 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 120 নম্বর প্রশ্নে অপশান সি 238 কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে। 121 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশান এ অক্সালিক অ্যাসিড, অপশান বি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশান সি সাইট্রিক অ্যাসিড এবং অপশান ডি হচ্ছে হাইড্রোকার্বলিক অ্যাসিড। 121 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি অ্যাসকর্বিক অ্যাসিড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 122, দেশলাই কাঠির মাথায় এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে যা ঘষলে আগুন জ্বলে ওঠে,
এই রাসায়নিক পদার্থটির নাম কি? অপশান এ অ্যান্টামনি সালফাইড, অপশান বি ফসফরাস, অপশান সি সালফার এবং অপশান ডি হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 122 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যান্টামনি সালফাইড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 123 নম্বর প্রশ্ন, উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার জন্য নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন এবং অপশান ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হাইড্রোজেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 124 নম্বর প্রশ্ন, তামার গলনাঙ্ক কত? অপশান এ 1083 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 1030 ডিগ্রি সি, অপশান সি 327 ডিগ্রি সি এবং অপশান ডি হচ্ছে 732 ডিগ্রি সি। 124 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1083 ডিগ্রি সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 125 নম্বর প্রশ্ন, তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় নিচের কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? অপশান এ নিকেল, অপশান বি সীসা, অপশান সি তামা এবং অপশান ডি হচ্ছে প্ল্যাটিনাম। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ নিকেল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 126 নম্বর প্রশ্ন, নিচের কোন রাসায়নিক পদার্থে নাইট্রোজেনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি? অপশান এ ইউরিয়া, অপশান বি অ্যামোনিয়াম সালফেট, অপশান সি অ্যামোনিয়াম নাইট্রেট এবং অপশান ডি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। তা এই কোশ্চেনগুলো আপনাদের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় বিজ্ঞান বিষয় থেকে কোশ্চেন থাকে তাহলে সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা টেট আপার টেট পরীক্ষা দিচ্ছে এবং তার যাদের বিজ্ঞান এবং অঙ্ক সিলেক্ট করা আছে তা তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখে নেবো, এর মধ্যে দেখবেন প্রচুর কোশ্চেন আমরা আলোচনা করছি যেগুলো কিন্তু বিগত বছরে সরকারি চাকরির পরীক্ষায় দেখা গেছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 127 নম্বর প্রশ্নে, নিচের চারটির মধ্যে কোনটি সবথেকে কম দাহ্য পদার্থ? অপশান এ লাইলন, অপশান বি টেরিকট, অপশান সি সুতি আর অপশান ডি হচ্ছে পলিস্টার। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি সুতি। চলে আসি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 128 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি মৌল 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তরল অবস্থায় থাকে? অপশান এ মার্কারি ও লিথিয়াম, অপশান বি মার্কারি ও ব্রোমিন, অপশান সি আর্গন ও ব্রোমিন আর অপশান ডি হচ্ছে আর্গন ও মার্কারি। 128 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মার্কারি ও ব্রোমিন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 129 নম্বর প্রশ্ন, চুনাপাথর হলো অপশান এ সিএও, অপশান বি সিএসিও3, অপশান সি সিএসিও2, অপশান ডি সিএসও4। 129 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিএসিও3। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 130 নম্বর কোশ্চেনে, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? অপশান এ ক্যালসিয়াম কার্বোনেট, অপশান বি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, অপশান সি ক্যালসিয়াম ফসফেট এবং অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড। তাহলে 130 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 331, 331 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতুর মতো উভয়ভাবেই রাসায়নিক আচরণ করে? অপশান এ কার্বন, অপশান বি বোরন, অপশান সি আর্গন আর অপশান ডি হচ্ছে জেনন। এক তো 131 নম্বর প্রশ্ন, আর 131 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বোরন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 132, 132 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি সবথেকে বেশি বিষপূর্ণ? অপশান এ কার্বন মনোক্সাইড, অপশান বি অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি সালফার ডাইঅক্সাইড এবং অপশান ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে 132 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কার্বন মনোক্সাইড। নেক্সট কোশ্চেন 133, 133 নম্বর প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশান এ ব্রুটেন, অপশান বি মিথেন, অপশান সি প্রোপিন এবং অপশান ডি হচ্ছে রেডন। তাহলে 133 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রুটেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 134 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলটির পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ওজন একই রকম? অপশান এ অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি হিলিয়াম এবং অপশান ডি হচ্ছে নাইট্রোজেন। তাহলে 134 নম্বর প্রশ্নে চলে এসেছি আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হাইড্রোজেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 135 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিশ্রণ? অপশান এ গান পাউডার, অপশান বি শুষ্ক বরফ, অপশান সি পিতল এবং অপশান ডি হচ্ছে আয়রন সালফেট। 135 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গান পাউডার। নেক্সট কোশ্চেন 136 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? যেটি সঠিক নয় সেটি আমাদের বলতে হবে। অপশান এ মার্কারি HG, অপশান বি সিলভার AG, অপশান সি সোডিয়াম NG এবং অপশান ডি পটাশিয়াম ক্লিয়ার। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পটাশিয়াম KR। চলে আসি পরবর্তী প্রশ্ন, 137, দুধ একটি মিশ্রণ, নিচের কোনটি সঠিক মিশ্রণ? অপশান এ
কার্বোহাইড্রেট ও জল, অপশান বি কার্বোহাইড্রেট ফ্যাটস ও জল, অপশান সি কার্বোহাইড্রেট ফ্যাটস প্রোটিনস ও জল, এবং অপশান ডি হচ্ছে ফ্যাটস প্রোটিনস ও জল। চলে এসেছি আমরা 137 নম্বর প্রশ্নে, আর 137 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কার্বোহাইড্রেট ফ্যাটস প্রোটিনস ও জল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 138, 138 নম্বর প্রশ্ন, গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস নিচের কোন অবস্থায় থাকে? অপশান এ তরল অবস্থায়, অপশান বি গ্যাসীয় অবস্থায়, অপশান সি কঠিন পদার্থ হিসেবে, এবং অপশান ডি হচ্ছে দ্রবণ অবস্থায়। তাহলে 138 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তরল অবস্থায়। চলে আসছি পরবর্তী কোশ্চেন 139, 139 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে? অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন, এবং অপশান ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 139 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নাইট্রোজেন। চলে আসলাম পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 140 নম্বর প্রশ্ন, লেবু ও কমলালেবুতে কি অ্যাসিড থাকে? অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি সাইট্রিক অ্যাসিড, অপশান সি অক্সালিক অ্যাসিড, এবং অপশান ডি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। 140 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 141 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি? অপশান এ ব্রাশ, অপশান বি কোবাল্ট, অপশান সি নাইক্রোম, এবং অপশান ডি হচ্ছে কপার। তাহলে 141 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নাইক্রোম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 142 নম্বর প্রশ্ন, মুক্ত রাসায়নিক যৌগটি হলো? অপশান এ ক্যালসিয়াম কার্বোনেট, অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান সি ম্যাগনেশিয়াম কার্বোনেট, এবং অপশান ডি হচ্ছে সিলভার নাইট্রেট। 142 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ক্যালসিয়াম কার্বোনেট। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 143 নম্বর প্রশ্ন, আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? অপশান এ নিয়ন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি আর্গন, এবং অপশান ডি হচ্ছে হিলিয়াম। 143 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হিলিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 144 নম্বর প্রশ্ন, রাসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? অপশান এ ইথার, অপশান বি মিথেন, অপশান সি বেঞ্জিন, এবং অপশান ডি হচ্ছে ইউরিয়া। তাহলে 144 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ইউরিয়া। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 145, 145 নম্বর প্রশ্ন, উষ্ণতা বাড়ালে জলের নিচের কোনটির দ্রবণীয়তা কমে? অপশান এ লবণ, অপশান বি ফিটকিরি, অপশান সি চিনি, এবং অপশান ডি হচ্ছে চুন। 145 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চুন। নেক্সট কোশ্চেনে চলে আসছি, 146 নম্বর প্রশ্ন, পারদ ছাড়া অপর তরল ধাতু হলো? অপশান এ গ্যালিয়াম, অপশান বি রেডিয়াম, অপশান সি জার্মেনিয়াম, এবং অপশান ডি হচ্ছে প্যালাডিয়াম। তাহলে 146 নম্বর প্রশ্ন, আর 146 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্যালিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 147 নম্বর প্রশ্নে, নিচের কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনে স্টিলের চেয়ে অর্ধেক কম? অপশান এ প্ল্যাটিনাম, অপশান বি কপার, অপশান সি টাইটেনিয়াম, আর অপশান ডি হচ্ছে অ্যালুমিনিয়াম। 147 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি টাইটেনিয়াম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 148 নম্বর প্রশ্ন, লোহার পাইপে ক্ষয় রোধ করার জন্য জিঙ্কের কোটিং দেওয়া হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ অ্যানিলিং, অপশান বি গ্যালভানাইজেশন, অপশান সি ভালকানাইজেশন, এবং অপশান ডি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে? 148 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্যালভানাইজেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 149, 149 নম্বর প্রশ্ন, কর্পূরকে সহজে বিশুদ্ধ করার জন্য কোন প্রক্রিয়ার সাহায্য নেওয়া যেতে পারে? অপশান এ সাবলিমেশন, অপশান বি সেলিমেন্টেশন, অপশান সি ডিস্টিলেশন, এবং অপশান ডি হচ্ছে ক্রিস্টালাইজেশন। তাহলে 149 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাবলিমেশন। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, 150, 150 নম্বর প্রশ্ন, আমরা 50টা কোশ্চেন আলোচনা করে ফেললাম, তো চলুন শেষ প্রশ্ন আলোচনা করে নিই। অলঙ্কার তৈরি করার জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয়? অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি জিঙ্ক, এবং অপশান ডি হচ্ছে রূপা। তাহলে 150 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তামা। তা আমরা 50টা প্রশ্ন সলভ করে ফেলেছি, তা আপনারা যারা মার্কস কাউন্ট করেছেন তা তারা একে একে পোস্ট করবেন কার কত মার্কস হলো এইটায়। যার 60%-এর উপরে তার পারফরমেন্স ঠিক আছে এবং পারফরমেন্সটা ধরে রাখার জন্য তাদের আমাদের রেগুলার ভিডিও দেখা প্রয়োজন হবে, এবং যাদের পারফরমেন্স 60%-এর নিচে তাদের প্রয়োজন হবে আমাদের যে প্লেলিস্টে প্রচুর ভিডিও দেওয়া আছে, তা আপনারা হাজারের উপর ভিডিও পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় ভিডিওটি দেখে নেবেন। তো চলুন এইবার আমরা চলে এসেছি দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্ব হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্ব। তো আজকে আমরা দেখে নেব আপনাদের হোম টাস্কের কোশ্চেনটা কী আছে, ঠিক আছে? তা আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একে একে কোশ্চেনটার অ্যান্সার আজকে দেবেন, এবং এর যে সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদেরকে আগামীকাল দেব
প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে। আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো। প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন, ঠিক আছে। চলে আসছি আমরা আজকের যে হোমটাক্সের প্রশ্ন, সেই প্রশ্নে নিচের কোনটি পলিস্যাকারাইড, অপশান এ সুক্টোস, অপশান বি ফুক্টোস, অপশান সি গ্লুকোজ এবং অপশান ডি হচ্ছে সেলুলোজ। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, নিচের কোনটি পলিস্যাকারাইড, অপশান এ সুক্টোস, অপশান বি ফুক্টোস, অপশান সি গ্লুকোজ এবং অপশান ডি হচ্ছে সেলুলোজ। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক এই সময় আপনাদের দিয়ে দেবো। এইবার চলুন আমরা চট করে দেখে নেবো আজকে আমাদের রিভাইজ করে দেখে নেবো আজকে আমরা কী কী কোশ্চেনের অ্যান্সার জানলাম এবং কোন কোন কোশ্চেনগুলো আমাদের নতুন আমরা শিখলাম। তা এইগুলো যাতে আমাদের মস্তিষ্কগত হয় তা তার জন্য আমরা কি করব, আমরা চট করে এই কোশ্চেনগুলো আরেকবার রিভাইজ করে নেব, যার মাধ্যমে আমাদের এই কোশ্চেনগুলো কিন্তু মস্তিষ্কগত হবে, ঠিক আছে। তা চলুন আমরা এক এক করে কোশ্চেনগুলো আলোচনা করে নিই। তা আজকের প্রথম প্রশ্ন ছিল, রাসায়নিক বিক্রিয়া শেষে একটি অনুঘটকের নিচের কোনটির ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, এর সঠিক উত্তর হচ্ছে পরিমাণ ও রাসায়নিক গঠন। নেক্সট অ্যালকোহলকে কী কী মৌল আছে, অ্যালকোহলে কী কী মৌল আছে, এর সঠিক উত্তর হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। নেক্সট সমস্ত নোবেল গ্যাসের সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রযোজ্য, এর সঠিক উত্তর হচ্ছে বর্ণহীন ও গন্ধহীন। নেক্সট নিচের কোন মৌলটি সমস্ত জৈব যৌগের মধ্যে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে কার্বন। নেক্সট নিচের কোন মৌলটি পেন্টক্সাইড গঠন করতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। নেক্সট প্রকৃতির মধ্যে সর্বাপেক্ষা বিশুদ্ধ কার্বন হিসেবে নিচের কোনটি পরিচিত, এর সঠিক উত্তর হচ্ছে হীরে। নেক্সট নিচের কোনটি তৈরি করতে ক্লোরিন ব্যবহৃত হয় না, এর সঠিক উত্তর হচ্ছে ফসফিন। নেক্সট কোশ্চেন, খুব শক্তিশালী অ্যাসিড যে পাত্রে রাখা হয় সেই পাত্র কি দিয়ে নির্মিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে সীসা। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোন প্রক্রিয়ায় রান্নার জন্য তেলকে বনস্পতি ঘি পরিবর্তিত করা যায়, এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেনেশন। নেক্সট উৎসেচক বা এনজাইম হলো, এর সঠিক উত্তর হচ্ছে প্রোটিন। নেক্সট গ্যাস সম্পর্কে নিচের কোনটি সঠিক, এর সঠিক উত্তর হলো গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। নেক্সট নিচের কোনটির সঙ্গে কাচের সংঘর্ষ ঘটে, এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। নেক্সট চুনের জলে নিচের কোনটির পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। নেক্সট প্রশ্ন, বায়ুতে যতগুলি গ্যাস বর্তমান তার মধ্যে কোন গ্যাসটির উপস্থিতি শতকরা হিসেবে সবচেয়ে বেশি, এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। নেক্সট নিচের ক্ষুদ্র কণাগুলির বা পার্টিকেলসের মধ্যে কোনটির ভর বা মাস সর্বাপেক্ষা কম, এর সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রন। নেক্সট নিচের কোন রশ্মি বিকিরণে বায়ুর দ্বারা সহজে প্রতিহত হয়, এর সঠিক উত্তর হচ্ছে আলফা রে। নেক্সট মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন নিচের কোনটি থেকে পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে পেট্রোলিয়াম। নেক্সট নিচের কোনটির উপস্থিতির জন্য জলের স্থায়ী ক্ষরতা বা হার্ডনেস আসে, এর সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। নেক্সট রেশম হলো একটি, এর সঠিক উত্তর প্রোটিন। নেক্সট ইউরেনিয়াম এর পারমাণবিক ওজনের মান কত, এর সঠিক উত্তর হলো 238। নেক্সট ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এর সঠিক উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট দেশলাই কাঠির মাথায় এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে যা ঘুষলে আগুন জ্বলে ওঠে, এই রাসায়নিক পদার্থটির নাম কি, এর সঠিক উত্তর হবে অ্যান্টামোনিয়াম সালফাইড। নেক্সট কোশ্চেন, উদ্ভিজের তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার জন্য নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। নেক্সট তামার গলনাঙ্ক কত, এর সঠিক উত্তর হবে 1083 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট তেলের হাইড্রোজেনেশন প্রক্রিয়া নিচের কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে নিকেল। নেক্সট নিচের কোন রাসায়নিক পদার্থে নাইট্রোজেনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি, এর সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। নেক্সট নিচের চারটির মধ্যে কোনটি সর্বাপেক্ষা কম দাহ্য পদার্থ, এর সঠিক উত্তর হচ্ছে সুতি। নেক্সট নিচের কোন দুটি মৌল 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তরল অবস্থায় থাকে, এর সঠিক উত্তর হচ্ছে মার্কারি ও ব্রোমিন। নেক্সট চুনাপাথর হলো CaCO3। নেক্সট ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি, এর সঠিক উত্তর হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। নেক্সট নিচের কোন মৌলটি ধাতু এবং অধাতুর মতো উভয়ভাবেই রাসায়নিক আচরণ করে, এর সঠিক উত্তর হবে বোরন। নেক্সট নিচের কোন গ্যাসটি সবথেকে বেশি বিষপূর্ণ, এর সঠিক উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড। নেক্সট সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হচ্ছে ব্রুটেন। নেক্সট নিচের কোন মৌলটির পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ওজন একই রকম, এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। নেক্সট নিচের কোনটি মিশ্রণ, এর সঠিক উত্তর হচ্ছে গান পাউডার। নেক্সট নিচের কোনটি সঠিক নয়, এর সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম কেয়ার। নেক্সট দুধ একটি মিশ্রণ, নিচের কোনটি সঠিক মিশ্রণ, এর সঠিক উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস ও জল। নেক্সট গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস নিচের কোন অবস্থায় থাকে, এর সঠিক উত্তর হচ্ছে তরল অবস্থায়। নেক্সট ইলেকট্রিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে, এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। নেক্সট লেবু ও কমলালেবুতে কি অ্যাসিড থাকে, এর সঠিক উত্তর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। নেক্সট বৈদ্যুতিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি, এর সঠিক উত্তর হবে নাইক্রোম।
নেক্সট মুক্ত রাসায়নিক যৌগটি হলো এর সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট। নেক্সট আবহাওয়াবিদদের বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। নেক্সট রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি, এর সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। নেক্সট উষ্ণতা বাড়লে জলের নিচের কোনটি দ্রবণীয়তা কমে, এর সঠিক উত্তর হচ্ছে চুন। নেক্সট পারদ ছাড়া অপর তরল ধাতু হলো, এর সঠিক উত্তর হচ্ছে গ্যালিয়াম। নেক্সট নিচের কোন ধাতুটি স্টিলের মতো শক্ত কিন্তু ওজনের স্টিলের থেকে অর্ধেক কম, এর সঠিক উত্তর হবে টাইটেনিয়াম। নেক্সট লোহার পাইপে ক্ষয়রোধ করার জন্য জিঙ্কের কোটিং দেওয়া হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে গ্যালভানাইজেশন। নেক্সট কর্পূরকে সহজেই বিশুদ্ধ করবার জন্য কোন প্রক্রিয়ার সাহায্য নেওয়া যেতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে সাবলিমেশন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, অলঙ্কার তৈরি করার জন্য সোনার সাথে সাধারণত কোন ধাতু মেশানো হয়, এর সঠিক উত্তর হবে তামা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।